then ঘরে আমি বসে তো তাই তো আমার কষ্ট কমে যেত নিয়ে আমরা সবাই মিলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট সবাই মিলে আমরা পার্সেল ওপেন করছি কোথায় থাকবে এটা পিছনে গাড়ি তো রাখা যাবে না গাড়ি তো না গাড়ি তো চলতে যাবে তো ইয়ারে চলছে পাশে যাবে পোর্ট লাগবে বাহ পোর্ট বল এটা রাখা যাবে কিন্তু এটা তো ইয়ারে ইয়া তো ব্যাটারি তো এটা তো কানেকশন দেওয়া লাগবে না দেখি এই দাও ফিঙ্গে যাচ্ছে না তো কেমন সাকশন পাওয়ার কেমন ভালো ভালো তাহলে তো আমাদের ঘরের ছোট ছোট জিনিস তো ফটাফট করা যাবে হ্যাঁ এক বাসায় থাকবে আমি জাস্ট গাইডের মাঝে মাঝে সরিয়ে নেব যে সোফার জন্য দরকার অন্য কালার ছিল না না এটা কেন এটা দাও না ভালো কি কি হলো আচ্ছা অন করব না তোমার হাতে কি আমেলিয়া দেখি তো বাবা কার্ড হোল্ডারটা দিকে দাও আমি দেখি তো কেমন হলো না এটা শুধু ব্ল্যাঙ্ক এটা শুধু বয়দের কালার এটা বয়দের কালার আমি একটু দেখতে চাইছি আমি তো এটা আমার জন্য ইউজ করব না দেখি বাবা ইনাফ কার্ডস ইনাফ কার্ডস আছে লেট মি সি না এটা হচ্ছে বয়ের কালার বয় তো দেন তুমি বয়ের কালার পড়লা কেন বয়ের কালার পেন পড়লা কেন হ্যাঁ সবাই সব কালার পড়তে পারে It's okay. But it's a baba pocket kitty. Not QC covenant. Very high quality. Okay. তো এটা হচ্ছে ওর বাবার ওয়ালেট অর্ডার করেছে একটা সব কার্ড এটার মধ্যে থাকবে যেহেতু ক্যাশ তো ক্যারি করে না তো এটার সিস্টেমটা বেশ সুন্দর এই পাশে একটা এরকম সুইচ আছে এটা নিচের দিকে দিলে সবগুলো কার্ড মানে এরকমভাবে উঠে দেখতে বেশ সুন্দর লেগেছে আমার কাছে বাট ওর এত কার্ড সবগুলোটাতে জায়গাও হয়নি একদম ইম্পর্টেন্ট কয়েকটা এটার মধ্যে নিয়েছে আর কি দশটার মানে কয়টা ছয় সাতটা না দশটার মতো জানি রাখা যায় যেটা দেখলাম তাহলে আমি এখানে জব করলে এটা ইজি হবে ভ্যাকিউম ক্লিনার ওপেন করে একদম গাড়ি টাড়ি ক্লিন করা শুরু করেছে অ্যামেলিয়ার সিটটা আসলে ময়লা ছিল যেহেতু আমরা আসো বাইরে টাড়ি গিয়েছিলাম ও গাড়িতে বসে টুকটাক বাবা তোমার সিটটা পরিষ্কার করে দিচ্ছে ও গাড়িতে খায় না বাট তারপরেও মানে মোটামুটি একটু সিট ভালো হয়েছে আর ওর বাবার গাড়ির ব্যাপারে প্রচুর রকমের কী বলবো এটাকে সূচিবায়ু আছে দেখা যায় গাড়িতে একটু ময়লা থাকলে ও অস্থির অস্থির করে ওইটাই আমি আজকে একটু রেকর্ড করেছিলাম মানে মজা লাগছিল ও সারাক্ষণ গাড়ি মুছতে থাকে এই যে আমরা নেমেছিলাম ভাইয়ের বাসার সামনে ভাইকে পিক করব তো পাঁচ মিনিটের মতো ভাই বললো যে আসতে টাইম লাগবে পাঁচ মিনিটের মধ্যে সে বের হয়ে গেছে গ্লাসটাকে ক্লিন করতে তো আমি ওকে বারবার বলছি যে এটা তো তোমার অসুখ হয়ে যাচ্ছে এগুলো আরে বলে ওসিডি সারাদিন খালি মুসামুসির মধ্যে ঘরে এমনি বসে করতে পারো না তাহলে তো আমার কষ্ট কমে যেত খালি গাড়ি চকচকা করার তালে থাকে তো এখানে আমি হচ্ছে আমার বাসায় একটা লেডিস পার্টি হবে পটলাকের মতো তো ওইটার জন্য আমি একটা ডিশ প্রিপেয়ার করব আর কি আমার বাসাতেই হবে এখানকার একজন হচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে সো মেয়েদের মানে মেয়েরা মিলে ওর একটা ফেয়ারওয়েল টাইপের পার্টি অ্যারেঞ্জ করবে প্ল্যান করেছে আর কি তো আমার বাসাতেই হবে আর যে প্রত্যেকে একটা করে ডিশ বানিয়ে নিয়ে আসবে মানে যে যেরকম পারে তো আমি হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান করব আমি আগে কখনই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট খুবই মজা হয়েছিল এই মাঞ্চুরিয়ানটা বেসিক্যালি মানে ফ্রাইড রাইস এগুলোর সাথে মজা লাগে তো
মেনু আর কি ফোনে ডিসাইড হয়েছিল, একজন কিমা রাইস বানাবে আপু, আর একজন ডেজার্ট বানিয়ে নিয়ে আসবে। তারপরে আমি মাঞ্চুরিয়ান করব, একজন আরেকজন নিয়ে এসেছিল খুব সম্ভবত মাশরুমের একটা, চিলি মাশরুম এরকম কিছু একটা ছিল। তো সব মিলিয়ে খাবার কিন্তু খুবই মজা হয়েছিল, আমরা মনে হয় ছয়জনের মতো ছিলাম মেয়েরা। তো আমি এখানে দেখতে পেলেন একটু সয়া সস আর ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। আমি এখানে সব কিছু মশলা দিয়ে আগে চিকেনটাকে ভাজবো। অনেকেই মাঞ্চুরিয়ানের রেসিপি জানেন, বাট আমি হচ্ছে যেভাবে আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি থাই আর লেগ সহ এরকম আর কি বোনলেস কিনতে পাওয়া যায়, তো ওইরকম আমি তিনটা দুইটা নিয়েছিলাম। তারপরে আমি নিয়েছি এখানে মানে চোখের আন্দাজে আমি মরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আসলে ওইভাবে করে মেপে মেপে তো দিইনি, আমি জাস্ট চোখের আন্দাজে দিয়েছি, ওইভাবে আপনারা মানে দেখতে পেলেন। তো মোটামুটি মানে এক চা চামচ করে দিয়েছি আর কি, আর আদা রসুনের পেস্টটা হাফ চামচ করে দিয়েছি, কারণ চিকেনের মানে অ্যামাউন্ট অনুযায়ী হচ্ছে আপনার দিতে হবে কতটুকু কী দিচ্ছেন। তো আমি হচ্ছে এবার এটার মধ্যে মানে যা যা দিয়েছি ওগুলো ভালো করে মাখিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি দিয়েছি টেবিল স্পুন ভরে, 3.5 টেবিল স্পুনের মতো, মানে 3 টেবিল স্পুন, আর আরও 1/2 টেবিল স্পুন দিয়েছি প্রথমে। আসলে মানে 2 টেবিল স্পুন করে দিয়ে বা আপনার চিকেনের মাপ অনুযায়ী অল্প অল্প করে দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে আপনি দেখতে পারেন। তো চাইলে কিন্তু প্রথমে যে আমি মশলাগুলো মাখিয়েছি সেখানে ডিমটা দিয়ে একবারে করে মাখা যায়। তো আমি হচ্ছে প্রথমে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু গায়ে গায়ে চিকেনটার মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ছড়িয়ে তারপরে আমি ডিমটা নিয়েছি, কারণ ডিম যদি আপনি আগে দিয়ে মাখান মানে মশলার সাথে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো আগে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু উপরে যদি কর্নফ্লাওয়ার দেন লাম্পসের মতো থেকে যায়। তো আমি এখানে মাঝারি সাইজের একটা ডিম দিয়েছি। অনেক সময় কিন্তু ডিমের পোর্শনের উপরেও কিন্তু গ্রেভিটা নির্ভর করে, মানে আপনার ডিম যদি ছোট ছোট হয় সেক্ষেত্রে দুইটা লাগবে, বড় হলে একটা দিলে দেখা যায় কর্নফ্লাওয়ার আরেকটু বাড়তি দিতে হতে পারে। সো পুরোটাই হচ্ছে মানে আপনি যখন জিনিসটা মাখবেন তখন দেখতেই মানে দেখতে দেখতে হয়ে যাবে যে হয়েছে কি না, বা বোঝা যাবে। সো সেফ হচ্ছে অল্প অল্প করে সব কিছু মিশানো একবারে না দিয়ে। তো আমি এখন ডিমটা সহ সব কিছু একসাথে মাখিয়েছি, চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার আমি আরও দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে থাক এতটুকুই এনাফ, কারণ যেহেতু আমি মানে ভাজবই এটাকে, মানে অনেকে পছন্দ করে পুরো চিকেন ফ্রাইয়ের মতো উপরে একটা কর্নফ্লাওয়ারের লেয়ার থাকে, অনেকে আবার এটা পছন্দ করে না। তো যদি আপনি পুরো একটা লেয়ার চান সেক্ষেত্রে আপনি একটু ময়দাও দিতে পারেন সাথে, তাহলে একটা কোটেড একটা লেয়ার হবে। তো আমি একটু মানে এরকমই রাখতে চেয়েছি আর কি। তো আমি এখন দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো, চাইলে এটা স্কিপ করা যেতে পারে, বাট আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি আর একটু বাংলাদেশি স্টাইলে রান্না করলে একটু ঝাল তেল ভালো লাগে, দিয়েছিলাম একটু টমেটো ক্যাচাপ, ওইটাও দিয়েছি আমি ভরে 1 টেবিল স্পুনের মতো। পুরোটাই আসলে চোখের আন্দাজে দিয়েছি, এই জন্য আপনাদেরও মানে অ্যাপ্রক্সিমেট মাপটা বললাম। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিম আরও একটা নিয়েছিলাম, মানে যদি মাখা না হতো তাহলে হয়তো আমি আরেকটাও দিতাম, বাট আমার কাছে হাতে মাখতে মাখতে মনে হলো যে এটাই পারফেক্ট সাইজ, এই জন্য আর দিইনি। তো আমার কাছে মনে হলো যে মাখাটা ডান। তো এটা যেটা করতে হবে, মেখে আপনি 30 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিবেন, আমি আর একটু বেশি সময় রেখেছি, কারণ ম্যারিনেশনটা যত বেশি টাইম ধরে হবে মানে চিকেনের ভিতরে মশলাটা তত ঢুকবে এবং খেতে মজা লাগে। আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, এই পাশে হচ্ছে স্প্রিং অনিয়ন যেটা সেটাও কেটে নিয়েছি। স্প্রিং অনিয়নটা হচ্ছে ফ্লেভারের জন্য খুবই দরকার, মানে খুবই ভালো লাগে চাইনিজ যে কোনো রান্নাতে। আর আমি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে রেখেছি। এবার আমি যেটা করব, একটা ফ্রাইং প্যানে আস্তে আস্তে করে চিকেনগুলোকে ভেজে নিব। আমি ভাজার জন্য বড় প্যান থেকে ছোট প্যান প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় যে মানে এখনও আমি সেই রকমের প্রো হইনি যে সবগুলো একসাথে দিয়ে আমি উঠিয়ে মানে একই রকম রাখতে পারবো। তো আমার কাছে এটাই কনভেনিয়েন্ট লাগে, এই জন্য আমি আস্তে করে মানে মাঝারি যা আঁচে রান্না করি। দেখা যায় যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে, যদি আপনি কাবাব ভাজেন বা যে কোনো কিছুর ক্ষেত্রে, তেলটা প্রথমে ভালো করে গরম করে চুলাটাকে একদম মিডিয়াম আঁচে এনে তারপরে যদি আপনি ভাজেন তাহলে আপনি আস্তে আস্তে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো আমার কাছে এই গোল্ডেন রেড কালারের মতোটাই ভালো লেগেছে, মানে গোল্ডেন ব্রাউন কালার। তো আমি এই কালার আসার পরেই আমি উঠিয়ে ফেলেছি। যেটা বলেছি, যদি আপনি উপরে ময়দার কোটেড মানে ময়দার একটা কোটিং চান সেক্ষেত্রে কিন্তু মানে টেক্সচারটা আর একটু ডিফারেন্ট হবে, মানে উপরটা ক্রিস্পি হয়ে যাবে একদম, সেভাবে করে ভাজতে পারেন। বাট আমার কাছে এরকমটাই ভালো লেগেছে, মানে ভালো লাগে আর কি।
তো এবার আমি একটা বড় প্যানের মধ্যে রান্নাটা করে ফেলবো। তো প্রথমেই আমি আদা, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে স্প্রিং অনিয়ন যে কেটেছিলাম সেগুলোর নিচের ডাঁটটা এগুলো দিয়েছি। চাইলে আপনি স্প্রিং অনিয়নের বদলে এখানে ছোট পেঁয়াজও দিতে পারেন, যদিও পেঁয়াজ আমি তো দিবই, বাট স্প্রিং অনিয়নটাও আমি অ্যাড করছি। আর রসুন আমি যদি মেপে বলি তাহলে যে রসুনের যে কোয়াগুলো থাকে বা যে কিউবগুলো থাকে সেটা আমি 2টা কি 3টা মতো দিয়েছি, আর আদাও দিয়েছি তার থেকে হাফ পরিমাণ। এবার আমি এটার মধ্যে যেই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে ফেলেছিলাম, সরি ভেজে বলছি মানে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সয়া সস আর টমেটো ক্যাচাপ, চিলি সস, আপনার বাসায় যদি ওয়েস্টার সস থাকে আপনি সেটাও দিতে পারেন। আমি সবগুলো সসই মোটামুটি 1 টেবিল স্পুন করে দিয়েছি। আর এরপরে আমি দিয়েছি ম্যাগির হালাল চিকেন স্টকের যেই কিউবটা পাওয়া যায় সেটা একটা দিয়েছি, এতে আমার কাছে চিকেনের ফ্লেভারটা আরও ইনহ্যান্স লাগে। তো এরপরে আমি চিকেনটা দিয়ে আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে সেটা অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর চুলাতে রাখা যায় না, তো আপনি মেক শিওর করবেন আপনি কীরকম মানে সেদ্ধ চান আপনার পেঁয়াজ আর ক্যাপসিকামটা, সেরকম রেখে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিবেন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ পাতার যেই উপরের যে পাতাটা ছিল সেটা উপর থেকে দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এই তো রান্না শেষ। আমি লবণের পরিমাণটা আপনাদেরকে বলিনি, লবণ আমি দিইনি কারণ আমার কাছে সবগুলো সসের সাথে যখন আমি মানে দিয়েছি তখন আমার ওইটা হয়ে গেছে, আর যখন আমি চিকেন ম্যারিনেট করেছিলাম তখন আমি একটু লবণ দিয়েছিলাম। আর এখানে আমি করেছি হলো একটা ম্যাঙ্গো সালাদ, এই সালাদটা খুবই মজা হয়েছিল। আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব। এটা আমি প্রথম এলে গিয়ে খেয়েছিলাম আমার ননাসের বাসায়, খুবই মজার একটা সালাদ। আর এখান থেকে আমি এই যে টেবিল সেট আপ করে ফেলেছি, অ্যামেলিয়ার বাবা যাবে আরেক জায়গায়, এখানে ব্যাচেলাররা যে থাকে ওই বাসায়, আর আমার বাসায় হবে শুধু মেয়েদের একটা পার্টির মতো। তো এই যে আপু হলো বাসায় এসে একটা ভেজিটেবলও রান্না করছে, এই হচ্ছে আমাদের রান্না বান্না। খুবই মজা করে আমরা সবাই মিলে খেয়েছি মাঞ্চুরিয়ান, কিমা পোলাও, তারপরে ভেজিটেবল একটা সতের মতো ছিল, ম্যাঙ্গো স্যালাড, তারপরে মাশরুমের একটা প্রিপারেশন, ওইটা আরও পরে এসেছিলো, ওই ওইটা রেকর্ড করতে পারিনি। আর আপু হলো নিজ হাতে মানে মিষ্টি বানিয়ে এনেছে। আর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা বাচ্চা কাচ্চা সব নিয়ে আমরা হচ্ছে পার্কে যাচ্ছি, কারণ বুঝতেই পারছেন 3টা বাচ্চা একটা বাসায় থাকা মানে ঘরের মধ্যে টয় নিয়ে এদের মারামারি লেগে যায়, চিল্লাচিল্লি, দুই মানে আধা ঘন্টা ভালো মতো খেলে খুব মিলে থাকে, 15 মিনিট যায় তুফান এরকম আর কি। তো আমরা হচ্ছে পার্কে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খুবই মজা লেগেছে। দেখি তোমার বিস্কিট দেখো রাখি, যার উসিলায় পার্টিটা ছিল ও হলো সন্ধ্যার নাস্তাতে মানে আমাদেরকে নাস্তা করিয়েছে, বলতে গেলে ডিনারই আমরা করেছি। তো খুব ভালো একটা সময় কাটিয়েছি, মিস করবো আসলে ওকে। আল্লাহ ওকে ভালো রাখুক যেখানেই থাকুক। ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।